আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি বকুল আক্তার। খাদ্য অধিদপ্তরের সিলমোহর 10 টাকা কেজির 870 কেজি চাল উদ্ধার, আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলে ধনবাড়িতে হত দরিদ্রদের খাদ্য সহায়তা হিসেবে 10 টাকা কেজি দরের 870 কেজি জৈনিক আব্দুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করে প্রশাসন। উপজেলা বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারের কাছে রহিমের বাড়ি থেকে জব্দ এ চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার সাইদা খানম ও উদ্ধার হওয়া চাল জব্দ করেছেন। চাল জব্দের আগে আব্দুর রহিম সহ বাড়ির সবাই গা ঢাকা দিয়েছেন। খাদ্য অধিদপ্তরে সিলমোহর থাকা 10 টাকা কেজি 26 বস্তা ও 50 কেজি 3 বস্তা চাল উদ্ধারের কথা স্বীকার করেছেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা। তিনি জানান, রাস্তা খারাপ থাকায় চাল স্থানীয় ইউপি সদস্য শরীফ ইসলামের জিম্মায় রেখে আসা হয়েছে। বৃহস্পতিবার দিনে প্রশাসনের হেফাজতে এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইউপি সদস্য শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সম্ভবত আব্দুর রহিম চাল ঘরে মজুত করার সময় স্থানীয়দের চোখে পড়ে। বিকেলে স্থানীয়রা প্রশাসনে খবর দিলে সহকারী কমিশনার সাইদা খানম ও ওসি সৈকত হাসান অভিযান চালিয়ে উদ্ধার করেন। অভিযানের সময় ওই বাড়ির কাউকে বাড়িতে পাওয়া যায়নি। জানি বলতে গেছিলাম, দিকে আসলাম আর কি। কি দেখলেন? 10 টাকা কেজি চাল মেমোর পেচ্ছে, এটাই আর কি দেখলাম। কার বাড়িতে এটা পাওয়া গেল? এটা যে আব্দুর রহিম। উনি কি করেন? ব্যবসা করে আর কি। কিসের? পরিষদের মাল আপনি দেখছেন? দেখছি। কত বস্তা চাউল হবে আপনার অনুমান? 30 এই চাউলগুলা যে একেবারে বাড়িতে রাখছে, এ বিষয়ে আপনি এর আগে শুনছিলেন কখনো? না, শুনি আজকেই প্রথম। প্রথম আপনার কাঠ নিয়ে এই চাল ধরা পড়ছে না? কিসের চাল? কিসের চাল? মাঝে গরিব দুঃখে গরিব হয়নি। আচ্ছা, আপনি চালের কাঠ পান নাই? না, আঙ্গর তো দেয় না। আঙ্গর ওই যে আরি কাঠের ছবি চা ছবি দেয় আঙ্গরে, তার মধ্যে সেনিয়র ছয় তো বন্যা গেল বাইরে গেল, আমরা দুই দরা চাল আঙ্গর কাস্তন খালি আইডি কার্ডের ছবি নেয়, আঙ্গর কাস্তন চাল ডাল দেয়, যারা না চলা হয় তাগরে এরা ছবি আবার জাগর না দে, জাগর কর 20-30 মন ধান আছে তাগর কাঠ নেয় হাইতে হবা সবা, আমরা দেখাই না গো দুই দরা হই না। আপনাদের কি এই কাঠগুলো নিতে কোনো টাকা পয়সা নেয়? আঙ্গুর কাঠি না না ওই জাইডি কাঠের ছবি না আর করি বন্ধু, আমরা কাঠ আইডি কাঠের ছবি না নি আছে দেন না 300 টাকা 600 টাকা 1000 টাকা ইনি তো আমরা দে না আমরা নে আমরা পাম কোন দিম কেরা টাকাটা চাই কেরা চাই মেম্বার চেয়ারম্যানরা আপনাদের চেয়ারম্যানের নাম কি? শরীফ চেয়ারম্যান। মেম্বারের নাম কি? মেম্বারের নাম শরীফ। উপরে থাকে শরীফ ও নিচে শরীফ ও আইডি কার্ডের ছবি নিচে হে কি উপরে বাড়ি আইডি কার্ড নিয়ে কি কয়? আইডি কার্ডের ছবি না নিয়ে কোয়ালি চাই লাগে না আনগো নাই লেখুন তো দিমু দারা চাই লাগে এই পারি মধ্যে কেউ পান নাই লেখুন তো দিমু কি হয়েছে কেরা তুলাইল এগুলা? এগুলি তুলাইলো চেয়ারম্যান মেম্বারেরা বাইরে মানুষ হতো দর্শক, এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি।